পরে গলি তো সবাই কয় আল্লাহ তুমি আর জান্নাত দিয়ে দিও আল্লাহ আপনারা সবাই বলবেন আমিন আমিন মুনাজাত ইয়া রাব্বাল আলামিন তাড়াতাড়ি ফেলে দাও এই গোস্ত দুই হান দিল রে আমার একখান কম দিলে কেন মারামারি শুরু মানে একজন আপনারা জান্নাতে পাঠাতে আসছেই গোস্ত কমের কারণে মারামারি শুরু হয়ে যায় তাহলে আপনারা বিষয়টা বুঝতেই পারতেছেন যে আমরা কিভাবে লোকদেরকে জান্নাতে পাঠাচ্ছি যাক এই কথাগুলো আমি একটা সওয়ালে মুকাদ্দারের জবাব দিলাম যে লোকজন একটু কম কোরআনের মাহফিলে কথা কন না কেন ফর একটু কন না কেন কি কোরআনের মাহফিলে লোকজন একটু কম হবেই এটা আমার কথা না তো এই যে আকালিলুম মিন ইবাদিয়া শাকুর আমার কৃতজ্ঞ বান্দার সংখ্যা একটু কম হবে হবে আল্লাহ কোরআনেই বলেছেন সিরাত মাহফিল সিরাতুন শব্দের ব্যাপারে দুই একটি কথা আপনাদের বলবো সারা ইয়াসিরু সিরাতান শব্দের অর্থ হলো পথ চলা কোরআনুল কারিমে সারা মাজির এই সিগা দিয়ে অনেকগুলি শব্দ আছে বিভিন্ন আয়াতে ব্যবহৃত হয়েছে সারা ইয়াসিরু পথ চলা পথ চলা এই শব্দটার মাসদার হলো সিরাতুন সিরাতুন শব্দের অর্থ হলো পথ সিরাতুন শব্দের অর্থ হলো আকার আকৃতি দেহের গঠন দৈহিক গঠন স্বভাব চরিত্র বৈশিষ্ট্য প্রায় ১৩টা অর্থে সিরাত শব্দটা ব্যবহৃত হয় কোরআনুল কারিমে সূরা তাহা ১৬ নম্বর সূরা ১৫ নম্বর সূরা ভুল বলতেছি বনি ইসরাইল হলো ১৭ ১৮ ১৯ সূরা তহা ১৯ নম্বর সূরা ২১ নম্বর আয়াত এখানে আল্লাহ তাআলা কোরআনে এক জায়গায় সিরাত শব্দ উল্লেখ করেছেন মুসা আলাইহি সালাতু ওয়া সালামের সাথে ফেরাউনের বাহিনীর মিশরের আলেকজান্দ্রিয়ার মাঠে জাদুর প্রদর্শনী হয়েছিল আজ থেকে প্রায় ৩৮০০ বছর আগে সেই সময় জাদুকরেরা মুসা আলাইহিস সালামকে বলছিল যে তুমি আগে জাদু দেখাবা নাকি আমরা আগে দেখাবো মুসা আলাইহিস সালাম বলছিলেন বাল আনতুম মুলকুন তোমরাই আগে জাদু দেখাও তো তারা তাদের জাদু সব দেখালো দড়ি কেটে কেটে সাপ বানায় দিল ঢেলা ইটের খোয়া ইট তো আর ওদেশে নেই এই পাথরের খোয়া টোয়া দিয়ে ভীমরুল বলতা বল্লা এগুলো সব বানালো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এবার পালা তখন মুসা আলাইহিস সালাম আর বললেন আল্লাহ কি করব আল্লাহ বললেন ও আলকি ফেলে দাও আসাক তোমার লাঠিটা ছেড়ে দাও লাঠি ছেড়ে দিলেন লাঠিতে সাপ বিমরুল খেটে এমন মোটা হইল যে মুসা আলাইহিস সালাম এই লাঠি যে উনার উনি ভয় পাচ্ছেন দেখতেছেন একটা বড় অজগর সাপ কি সাপ অজগর মুসা আলাইহিস সালাম ভয় পাচ্ছেন যেটারে হাত দিলে কি আমারে কামড়ায় কখনো কখনো সাপুড়েরা কিন্তু নিজের সাপের ব্যাপারে ভয় পেয়ে যেতে পারে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন খুজহা ধরো ওয়ালা তাকফ ভয় করো না সানুইদুহা আমি ফিরিয়ে দেব ওই সাপটাকে সিরতাহা আল উলা প্রথমে সে যে আকার আকৃতিতে ছিল আমি সেই আকারে আকৃতিতে চেহারায় ফিরিয়ে দেব এই আয়াত হলো একটি আয়াত যেখানে সিরাত শব্দের উল্লেখ আছে কোরআনে আমরা আজকে সিরাতুন নবী মানে হলো আমাদের প্রিয় নবী দো জাহানের বাদশাহ সাইয়েদুল কাউনাইন সাইয়েদুস সাকালাইন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যেই জীবনীর আলোচনা থাকবে তার চেহারা তার চলাফেরা তার ওঠা বসা তার আতিথেয়তা তার আপ্যায়ন তার ব্যবহার তার কথা তার ঘুম তার শোয়া সব থাকবে এর মধ্যে এক কথায় গোটা কোরআন সহ রসুলুল্লাহর জীবনীতে যা যা আছে সব এই একটা শব্দের মধ্যে ঢুকায় দেওয়া যায় তা হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন সিরাত মানে কোনো খণ্ডিত অংশ না একটা ছোট অংশ না সিরাত মানে রসুলুল্লাহর গোটা জীবন সিরাত মানে একটু জোরে কন আপনারা